যে রিভিউটা ছিল সেটা কিন্তু এখানে লস্ট হয়েছে প্রত্যেক ইনিংসে একটা করে রিভিউ ছিল ফ্যাসিলিটি ছিল যারা লাইভে জুড়ে রয়েছেন আমাদের সাথে কমেন্ট দেখছেন কমেন্ট করছেন অনবরত তাদের প্রত্যেককে ধন্যবাদ প্রত্যেকে হিম্মত সিং এসেছে বোলিং করার জন্য উত্তরপ্রদেশ বান্দা থেকে বিলং করে আরো একজন ভিন্দাসের খেলোয়াড় উত্তরপ্রদেশের খেলোয়াড় হিম্মত সিং এই মুহূর্তে দ্বিতীয় ওভারে সেইমাত্র পরিবর্তন ভগবানপুর গ্রিন গ্রুপে এবং এই পরিবর্তনটা কিন্তু হিম্মতকে নিয়ে আসা হয়েছে এটা বোলিং ডিপার্টমেন্টকে আরেকটু শক্তিশালী করার লক্ষ্যে কিন্তু এখানে হিম্মতের অন্তর্ভুক্তি জগৎ সরকার চালিয়ে গেলা শট এবং ফিল্ডারকে ক্রস করে দ্রুত গতিতে বাউন্ডারির বাইরে চলে গেল ওয়ান ড্রপ বাউন্ডারি ওখানে নিজের ফলো থ্রুতে ধরার চেষ্টা ছিল জমা হয়নি বল তবে রানটাও কিন্তু আসবে না সঞ্জীব সরকার নন স্পাইকিং থেকে রান নেবার কোনো চেষ্টা করেনি অ্যাকচুয়াল কলকাতা আমি যদি দুটো কয়েকটা টুর্নামেন্টের কথা বলি কি রান নেওয়ার না নেওয়ার গোল দোদুল্যমান দুমিনিতে কোথাও না কোথাও যেন আটকে গেছে সেটা দেখেছি আগে জগত সরকার বল এবার ব্যাট ছোঁয়ার সাথে সাথেই ঠিকানা লেখা হয়ে গিয়েছিল মিড উইকেটের উপর দিয়ে সীমারেখার ওপারে ছটা রান চলমান দ্বিতীয় ওভারে খেলা চলছে হিম্মত বোলিং করছে ওখানে উত্তরপ্রদেশ থেকে বিলং করে এই খেলোয়াড় তবে জগৎ কিন্তু ধীরে ধীরে যেন যে প্রাথমিক জড়তা ছিল সেটা কাটিয়ে উঠছে এবং ক্রমশ আত্মবিশ্বাসে ভরা শটগুলো দেখতে পাচ্ছি আমরা আগেই নিজেকে ব্যাক